বরগুনার সবুজ ছোট্ট গ্রাম তালতলি, বাংলার আর সব গ্রামের মতোই অপরূপ এই গ্রামটি। কেউ মাছ ধরে, কেউ ফলায় ফসল। ভোর হতেই শিশুপাঠের উচ্চারণে মুখরিত হয় বাতাস। তবু গ্রামের আজকের এই ছবি দেখে তাকে চিনতে অনেকটাই ভুল হবার কথা, কারণ 2007 সালের ভয়ঙ্কর সিডরের তাণ্ডবে এই গ্রাম তার আগের ঐশ্বর্য হারিয়েছে, অনেক পরিবার হারিয়েছে স্বজন। নষ্ট হয়েছে ফসলের মাঠ, হারিয়েছে গোয়ালের গাভী, গাছগাছালি, সুখের আবাসন। সময় তার নিজস্ব নিয়মে সেই দুর্যোগও কাটিয়ে উঠেছে। সিডরের ভয়ঙ্কর ছোবলের পর অনেকে ভাবতেও পারেনি আবার সব কিছু বদলে যেতে পারে আগের মতো। কোথায় পেল তারা এই সাহস? এটি রফিকের বাড়ি। আর সব সাধারণ ছেলের চাইতে রফিক কিছুটা আলাদা। কেন আলাদা সেটা জানতে চলুন না, আমরা রফিককে নিয়ে ঘুরে আসি ভয়ঙ্কর সেই ঝড়ের দিন থেকে। সেদিন মেঘের চেহারা দেখে অনেকেই বুঝতে পারে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আজ। একটি বিশেষ ঘোষণা, উপকূলীয় এলাকাগুলোকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবারও বলছি, উপকূলীয় এলাকাগুলোতে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকার মানুষদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। একটি বিশেষ ঘোষণা, কেউ ঘরের কোণে বসে থাকে চুপটি করে, কেউ কি করবে বুঝতে পারে না, কেউ অপেক্ষা করতে থাকে নিয়তির জন্যে। এত কিছু ভাবার সময় নেই রফিকের, গায়ে রেড ক্রিসেন্টের জ্যাকেটটি পরে, সব কিছু তার কাছে সরল ছবির মতো পরিষ্কার হয়ে যায়। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে রফিক। ঝড় আসবার আগেই সবাইকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে হবে। রফিক জানে সবাইকে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না, কিন্তু চাইলে সবাইকে সতর্ক করতে পারে সে। রফিক চষে ফেরে সারা গ্রাম। মেঘ তার রোমশ হাতে ঢেকে দেয় সূর্যটা, ঘনায় সন্ধ্যা, শুরু হয় তাণ্ডব। সেদিন নিজের জীবনের কথা না ভেবে রফিকের আরও অসংখ্য সঙ্গী নির্দ্বিধায় দাঁড়িয়েছিল এই সব বিপন্ন মানুষের পাশে। আজ এই যে গ্রামটি মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তা রেড ক্রিসেন্টের কিছু স্বেচ্ছাসেবীর জন্যে। যেটুকু আশ্রয় ছিল, যা ছিল সম্পদ, তার চাইতেও বেশি ছিল মনোবল। কিন্তু এই মনোবলের উৎস কি জানতে চাইলে রফিক স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে রেড ক্রিসেন্টের জ্যাকেটটির দিকে। আশ্চর্য এক শক্তি আছে সেখানে, আশ্চর্য এক মনোবল। ঝড়ে গ্রামের মানুষের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, গরু ছাগল হাঁস মুরগি সব মইরা গেছে, ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে, এখনো অনেক কাম বাকি। আমি ছোটবেলা থেকেই মানুষের মাঝে থাকি, মানুষকে ভালোবাসি, মানুষজন আমাকে ভালোবাসে, আমি যতদিন বেঁচে থাকবো
এই উপকূলের মানুষের সেবার কাজই বেশি সেখানে। যখন সে রেড ক্রিসেন্টের জ্যাকেটটি পরে, তখন থেকে সে শুরু করে মানবতার সেবা। যুদ্ধক্ষেত্র থেকেই একদিন এই প্রতিষ্ঠানের পথ চলার শুরু। 24 জুন 1859, ফ্রান্স আর অস্ট্রিয়ার যুদ্ধে হতাহতদের চিকিৎসায় এগিয়ে আসেন সুইস যুবক হেনরি ডুনান্ট। আশেপাশে গ্রামবাসী তার পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্টের পথ চলার শুরু সেই থেকেই। মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা, সার্বজনীনতা এই প্রতিষ্ঠানটির পথ চলার পাথেয়। আইন অনুযায়ী রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও অন্যান্য প্রতীকের অপব্যবহার নিষেধ। 1988 সালে আইন সংশোধন করে বাংলাদেশের জাতীয় সোসাইটির নাম ও প্রতীক রেড ক্রস থেকে রেড ক্রিসেন্টে রূপান্তরিত করা হয়। জন্মের পর থেকেই বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি শুরু করে মানবতার সেবা। প্রাকৃতিক দুর্যোগ, মানবসৃষ্ট দুর্যোগ এবং যুদ্ধ বিধ্বস্ত অসহায় জনগণের কাছে বাড়িয়ে দেয় সাহায্যের হাত। শুধু যুদ্ধ আর প্রাকৃতিক দুর্যোগ নয়, যে কোনো দুর্ঘটনা ঘটলেই সবার আগে সেখানে পৌঁছে গেছে রেড ক্রিসেন্টের কর্মী বাহিনী। পৃথিবীব্যাপী যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার প্রতিফলনে বাংলাদেশও কিন্তু একটি দুর্যোগ প্রবণ এলাকা আরও বেশিভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে দেশের দুস্থ, অসহায় ও দুর্গত মানুষের তাৎক্ষণিক দুঃখ দুর্দশা লাঘবের জন্য সর্বতোপ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের প্রতিটি জেলায় একটি করে ইউনিট আছে, তাছাড়া বিভাগীয় আরও 6টি যে ইউনিট আছে তার মাধ্যমে আমরা এই কার্যক্রম পরিচালনা করে থাকি। জেলা পর্যায়ের রেড ক্রিসেন্ট ইউনিট সংগঠিত ও প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার দুর্যোগ পূর্ব এবং দুর্যোগ পরবর্তী সময়ে কাজ করে যাচ্ছে। শুধুমাত্র দুর্যোগ মোকাবেলাই নয়, দুর্যোগ পরবর্তী পরিস্থিতি সামলে উঠতে রেড ক্রিসেন্টের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে ত্রাণ বিতরণ, গৃহ নির্মাণ, স্যানিটেশন, পানীয় জলের সরবরাহ। বিশেষ করে দুর্যোগ পরবর্তী ডায়রিয়া মোকাবেলার জন্য রেড ক্রিসেন্টের নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক দল খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ বিতরণ করে আসছে প্রয়োজনীয় ঔষধ। দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্টের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির অধীনে সারা দেশে প্রায় 50,000 স্বেচ্ছাসেবক কাজ করছেন। এই স্বেচ্ছাসেবকরাই জীবনের ঝুঁকি নিয়ে দুর্গত জনগণের সাহায্যে এগিয়ে আসেন। উদ্ধার কাজ করতে গিয়ে অনেক সময় তাদের জীবনও হয় বিপন্ন। 1991 সালের ঘূর্ণিঝড়ে উদ্ধার কাজ করতে গিয়ে 23 জন স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছিল। বাংলাদেশের এই দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি সারা বিশ্বে প্রশংসিত, কারণ মানব নির্ভর এমন নেটওয়ার্ক সারা বিশ্বে আর নেই। যুব কার্যক্রমের অধীনে দেশব্যাপী 1,60,000 স্বেচ্ছাসেবক আছেন। কমিউনিটি বেসড ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের মাধ্যমে দেশের 80টি বন্যাপ্রবণ এলাকায় কাজ করছে রেড ক্রিসেন্ট। ভূমিকম্প নিয়ে সতর্ক করছে মানুষকে। সিপিডিএমের কার্যক্রমের আওতায় এলাকাভিত্তিক সংগঠনের মাধ্যমে দুর্যোগের ভয়াবহতা এবং প্রতিরোধ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে করে দুর্যোগের প্রস্তুতি নিতে পারে সাধারণ মানুষ। অরাজনৈতিক ও পক্ষপাতহীনভাবে মানবিক সাহায্য আর সহানুভূতির মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে মানবতার প্রতীক হিসেবে। প্রতিষ্ঠা পরবর্তী বিভিন্ন সময়ে বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দিয়ে গ্রাম ও শহর ভিত্তিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে 5টি হাসপাতাল, 5টি মাতৃসদন, 7টি গ্রামীণ মাতৃসদন কেন্দ্র, 2টি চক্ষু ক্লিনিক, 1টি মেডিকেল কলেজ, 1টি নার্সিং স্কুল, 2টি ধাত্রী প্রশিক্ষণ কেন্দ্র। জরুরি মেডিকেল পরিস্থিতির জন্য রয়েছে অ্যাম্বুলেন্স। 80-এর দশকের প্রথম থেকে বাংলাদেশে রক্তদান কর্মসূচি পরিচালনা করে আসছে রেড ক্রিসেন্ট সোসাইটি। উদ্বুদ্ধকরণের মাধ্যমে সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করে রেড ক্রিসেন্ট রক্ত সংগ্রহ করে। মুমূর্ষের জীবন বাঁচাতে তাই গড়ে তোলা হয়েছে রক্ত সংরক্ষণ কেন্দ্র। জরুরি প্রয়োজনে রক্ত পেতে ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট ও দিনাজপুরে গড়ে তোলা হয়েছে রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র। রেড ক্রিসেন্টের সার্বিক কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পেয়েছে পার্বত্য অঞ্চল।
কারণ এই এলাকার বেশিরভাগ মানুষই সুবিধাবঞ্চিত। আধুনিকতার কল্যাণময় সূর্য এখনও সেখানে ওঠেনি। 1997 সালে পার্বত্য শান্তি চুক্তির পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এই অঞ্চলের শান্তি প্রচেষ্টাকে জোরদার করতে পরিবারভিত্তিক উন্নয়ন কার্যক্রম শুরু করে। এখনও অনেক কাজ বাকি, তবু অনেকটাই এগিয়ে গেছে রেড ক্রিসেন্ট। দুর্গম এই পাহাড়ি এলাকায় তারা ধীরে ধীরে বাস্তবায়ন করে চলেছে ডিসেমিনেশন কর্মসূচির কাজ। এই দুর্গম এলাকায় তারাই ফুটিয়ে তুলেছে সহস্র মুখে হাসি। অবহেলিত এই মানুষের মুখে সেই ভাষাই ফুটে উঠেছে। আগে ছিল পানি নাই, সরাত থেকে পানি খাইব, এখন কল বাইছে, কল থেকে পানি খাবো, পানি পরিষ্কার। আগে খুব কষ্ট ছিল, মানে ব্যবস্থাপনা খুব খারাপ, ব্যবস্থা খুব খারাপ ছিল। এখন স্যানিটেশন দিয়ে বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, তো আমাদের নিজের স্বাস্থ্য আমরা পরিবর্তন হচ্ছে। যুদ্ধবিগ্রহ, অভ্যন্তরীণ গোলযোগ, দাঙ্গা, অবৈধ অভিবাসন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো প্রতিকূল অবস্থার কারণে কোনো ব্যক্তি যদি হারিয়ে যায়, তবে তাকে পুনরায় তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে অনুসন্ধান চালায় রেড ক্রিসেন্ট। অনেক পরিবার এভাবেই ফিরে পেয়েছে তাদের হারানো স্বজনকে। সংঘাতময় যে কোনো সময় রেড ক্রিসেন্ট দাঁড়ায় মানবতার জন্য শান্তির সপক্ষে। ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী, আর্থিক ও সামাজিক অবস্থানের নিরিখে বিচার না করে রেড ক্রিসেন্ট চায় সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করতে। রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ বিভাগ সারা দেশে প্রাথমিক চিকিৎসা, সন্ধান ও উদ্ধারের প্রশিক্ষণ দিয়ে আসছে। এভাবেই রেড ক্রিসেন্টের কার্যক্রম ছড়িয়ে পড়ছে সারা দেশে। জাতীয় সোসাইটি ছাড়াও পার্টিসিপেটিং ন্যাশনাল সোসাইটি হিসেবে এদেশে কাজ করছে কয়েকটি দেশের জাতীয় সোসাইটি। নিরলস কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট। এখনও অনেক কাজ বাকি। স্বল্পিত তহবিলের কারণে রেড ক্রিসেন্টের অনেক শুভ ইচ্ছা অপূর্ণই থেকে যায়। সারা দেশে অসংখ্য অসহায় মানুষের অসহনীয় জীবন সবাইকে থমকে দেয়। আমাদের দেশের বিত্তবান যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিবর্গ আছেন এবং বিশেষ করে আমাদের যে সমস্ত ব্যবসায়ী বিভিন্ন ব্যবসায় নিয়োজিত আছেন, তাদের সামাজিক দায়বদ্ধতার হিসাবে যাতে জনসাধারণের পাশে তারা দাঁড়াতে পারেন, সেই জন্য তাদেরকে উদার্ত আহ্বান জানাব। তারা রেড ক্রিসেন্ট সোসাইটির তহবিলে অর্থ সাহায্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। একটি দুর্যোগ পার করতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে নতুন দুর্যোগের আশঙ্কাও বাদ দেওয়া যায় না। এদেশে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। দারিদ্র্য ঘোচাতে প্রয়োজন আরও সম্মিলিত শক্তি। সর্বাধুনিকভাবে সুসজ্জিত না হবার কারণে সব দুর্যোগ মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব না। সবার সহযোগিতা আর পৃষ্ঠপোষকতা পেলে হয়তো একদিন রেড ক্রিসেন্টই হবে বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার। এখনো অনেক রাত্রি, কিন্তু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জানে তারা একদিন ঠিকই পূব আকাশে এঁকে দেবে সমৃদ্ধির সূর্যটাকে। যার আলোয় উদ্ভাসিত হবে বাংলাদেশ, অবাক হবে বিশ্ব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পথ চলা তাদের সঙ্গে নিয়ে সেই দিগন্তের দিকে। শপথ, আলোর সূর্যটাকে জয় করার, তার আগে থেমে যাওয়া নয় কোনো মতেই।